রুবেল ভাই এই প্রিমিয়ার শো অ্যাটেন্ড করবার জন্য এসেছিল এবং পার্কিং এ সে পড়ে যায়। ওখান থেকে তাকে স্কয়ার হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, হ্যাঁ ক্লিনিক থেকে, তারপর স্কয়ার হসপিটালে নেওয়া হয়েছে এবং সেখানে তবে ডক্টর বলেছে যে হি ওয়াজ ব্রট ড্যাড। এইভাবে করে রুবেল ভাইকে নিয়ে বলতে হবে আমি, মানে খুব বাজে, মানে খুব অদ্ভুত ব্যাপার হলো, ভীষণ অদ্ভুত ব্যাপার হলো। আমি না দেখা পর্যন্ত বিশ্বাস করছি না, আসলে আমি এখনো বিশ্বাস করছি না। যাই, একবার মনে হচ্ছে আমি স্ক্রিনে আবার ওনাকে দেখি, পরপর আমার ভীষণ প্রিয় দুটো কাজ অলস চক্র এবং এটি। আসলে খুব বলবার মতন স্টেটে আমিও নেই, কেউই নেই এখন। তবে আমার মনে হয় রুবেল ভাই থাকলে নিশ্চয়ই চাইতেন না যে শোটা ক্যান্সেল হোক, উনি চাইতেন যে মানুষ তো তার কাজের মধ্য দিয়ে বেঁচে থাকে। আমাদের ডিরেক্টর নুরুল আলম আতিক উনি চাইছেন যে শোটা হোক এবং আমরা সবাই ওনার স্মরণে ছবিটি দেখি। এখন বাকিটা আর সবার, আমাদের সবার একটি সিদ্ধান্ত বা মতামত উপর ডিপেন্ড করছে। আমাদের যারা জড়িত, যারা এখানে আছেন, নাসির ইউসুফ বাচ্চু আছেন যার দলে আহমেদ রুবেল কাজ করেছেন ঢাকা থিয়েটারে, একথা বলতে আমাদের আসলে খুব কষ্ট হচ্ছে। আপনারা এসছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আমরা একটু পরেই জানাচ্ছি আমরা শোটা, আজকের প্রিমিয়ার শোটা করবো কিনা। এরকম একটি মর্মান্তিক সংবাদ বহন করার জন্য একটু সময় লাগে। কিছু বলুন, আমি সাড়ে পাঁচটায় এখানে এসেছি, একটু আগে এসেছি। এসে শুনলাম, আমি আতিককে খোঁজ করছিলাম, ছবির পরিচালক, তো একজন বলল ওদের মানুষ যে উনি নিচে গেছেন, আহমেদ রুবেল গাড়ি থেকে নেমে পড়ে গেছেন। আমি ভেবেছি নামতে যেয়ে পড়ে গেছে। একটু আগে তারিকা নাম খান এবং আমাকে শাকির প্রযোজক এই দুজন ডেকে নিয়ে বলল যে রুবেল নেই, স্কোয়ার হাসপাতালে তার মরদেহ আছে, ডাক্তাররা তাকে নিয়ে যাওয়ার পরপরই মৃত ঘোষণা করেছে। আসলে এই ছবির তো নিশ্চয়ই আরো অনেক ছবির অভিনেতা এবং আমাদের ঢাকা থিয়েটারের সাথে গত 25 বছর সে অনেক বড় বড় চরিত্র, বড় নাটকে অভিনয় করেছে। আসলে এই ধরনের মানুষ চলে গেলে এগুলি আর পূরণ হয় না। আমাদের কষ্টটা এরকম যে আজকে এরকম একটা শুভ দিন যে আমরা পেয়ারা সুভাষ দেখার জন্য সবাই এখানে একত্রিত হয়েছি, কিন্তু আমাদের সেই দেখার আনন্দটুকু আর থাকবে না। যদি শো হয় আপনারা থাকবেন, যদি শো না হয় তাহলে আমাদের পরবর্তী ঘোষণার জন্য আপনারা নানাভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কারণ আহমেদ রুবেল যেভাবে জাতীয় পর্যায়ের একজন শিল্পী, তাকে নিয়ে নিশ্চয়ই সবার অনেক কথা আছে, অনেক ভাবনা আছে, সেগুলো হয়তো আমরা আপনাদের জানাবো। এখন একটু এত দুঃখের মধ্যে, এত কষ্টের মধ্যে আজকে এখানে প্রযোজক আছেন এবং আমাদের শাকিল আছেন, এখানে রনি আছেন চরকির পরিচালক, সুতরাং তারা বলবেন তাদের ভাবনাগুলো কি রুবেলের ইয়েটা নিয়ে। এবং জয়া হাসান আছেন তার সহ অভিনেতা, আমি জানি কেমন লাগছে সবার, তারেকের, জয়ার, যারা এতদিন কাটিয়েছে ছবিটা নিয়ে। কিন্তু আমার আসলে কিছু তেমন ভাবে বলার নেই, একটুকু বলার ছিল আমার। আপনারা তো সবাই নিউজটা শুনলেন, এখন এটা আমরাও আসলে কোনোভাবে প্রস্তুত না এই ধরনের একটা নিউজটা দেওয়ার জন্য, কারণ আজকের দিনটা অদ্ভুত হওয়ার কথা ছিল যে পেয়ারা সুভাষ প্রিমিয়ার। তো রুবেল ভাইয়ের এই আকস্মিক মৃত্যুটা আমাদের সবাইকেই খুব স্তম্ভিত করে দিয়েছে। আমরা এখনো আলোচনা করছি এই শোটা রুবেল ভাইকে উৎসর্গ করে করব নাকি রুবেল ভাইয়ের উদ্দেশ্যে আজকে আমরা শোটা করব না, আমরা আসলে জানি না। আমরা আসলে আলোচনা করছি, আপনাদেরও সহযোগিতা দরকার, আর সবাই রুবেল ভাইয়ের জন্য দোয়া করবে। এটা তো একদমই শকিং আমাদের জন্য, হুট করে। ইনফ্যাক্ট যে মুহূর্তে আমি এখানে এসে পৌঁছালাম,
ইনফ্যাক্ট জয়াও তখন পৌঁছেছে, তারিক ভাই পৌঁছেছে, ঠিক ওই মুহূর্তে আমি সংবাদ পেলাম। ইনফ্যাক্ট রুবেল ভাই এই প্রিমিয়ার শো অ্যাটেন্ড করবার জন্যই এসেছিল এবং পার্কিংয়ে সে পড়ে যায়, ওখান থেকে তাকে স্কয়ার হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, হ্যাঁ ক্লিনিক থেকে তারপর স্কয়ার হসপিটালে নেওয়া হয়েছে এবং সেখানে তারপর ডক্টর বলেছে যে হি ওয়াজ ব্রট ডেড। এবং এটা আমরা এটা এই ছবির পরিচালক নুরুল আলম আতিক আমাদেরকে কনফার্ম করেছে। সো রনি ভাই যেটা বললেন যে আমরা সবাই আসলেই খুব মর্মাহত, স্পেশালি আমি যদি বলি যে এই ছবির প্রমোশনের কাজে এবং অন্যান্য সময় রুবেল ভাইয়ের সাথে যতটা না দেখা হয়, গত 5-7 দিন আমার অফিসেই সারাক্ষণ রুবেল ভাইয়ের সাথে দেখা হয়েছে, রুবেল ভাইয়ের সাথে আগেও অনেক কাজ হয়েছে। সো এটা আমাদের জন্য আসলে সত্যিই আসলে খুবই কষ্টের। তবে অফকোর্স আজকের এই সিনেমা তো রুবেল ভাইকেই উৎসর্গ করা হলো এবং রুবেল ভাইকে উৎসর্গ করে এই সিনেমাটা পরশু দিন থেকে 27টি সিনেমা হলেও চলে আসছে, কিন্তু আজকে প্রিমিয়ারে যারা এসেছেন তারা তো রুবেল ভাইয়েরই সবাই কলিগ, সবাই বন্ধু বান্ধব এবং এই ইন্ডাস্ট্রিরই সবাই। সো আমরা কিছুক্ষণ সময় নিব আসলে এই সংবাদটাকে আমরা মানে অ্যাবজর্ভ করার জন্য, তারপর আমরা সবাই মিলে আমাদের আজকে যারা এসছে সবার সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নিব যে আজকের এই শোটা প্রিমিয়ার শোটা আমরা চালাবো কি না।